তো বন্ধুরা নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি পুরুলিয়ায়, পুরুলিয়ার বাঘমুন্ডিতে। আর এই পুরুলিয়া ঘুরতে এলে আপনারা কিন্তু বাঘমুন্ডিতে অনেক হোটেল পেয়ে যাবেন, আপনারা এসে নেবেও হোটেল বুক করতে পারেন। কিন্তু আপনাদের সুবিধার্থে আমি কিছু হোটেলের রিভিউ নিয়ে চলে এসেছি। তো আজকে আপনাদেরকে যে হোটেলের রিভিউটা দেবো সেটা হচ্ছে রঙ্গিনী হোটেল রিসর্ট। তো এটা হচ্ছে একদম যে বাঘমুন্ডি পুলিশ স্টেশন আছে তার ঠিক পাশেই, আপনারা একটুখানি এগিয়ে এলেই দেখতে পাবেন। তো বন্ধুরা, ওখানে হচ্ছে বাঘমুন্ডি পুলিশ স্টেশন, আর এখানেই পাশে রয়েছে এই যে রঙ্গিনী অযোধ্যা হোটেল অ্যান্ড রিসর্ট, এটা হচ্ছে ওনাদের এন্ট্রি গেট। চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে প্রপার্টিটা কত বড়টা বড় দেখুন, কত স্পেশিয়াস। চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে এক দুটো রুম দেখানোর চেষ্টা করি, এবং কত কি ভাড়া, তাদের কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করি। চলুন যাওয়া যাক। তো রঙ্গিনী অযোধ্যা হোটেল অ্যান্ড রিসর্টের ওটা হচ্ছে এন্ট্রি গেট, আর এটা হচ্ছে দাদাদের বাড়ি, মানে ওনারদের বাড়ি। আর রিসর্ট যেটা সেটা হচ্ছে এইটা, দেখুন কি দারুণ লাগছে। সামনে গ্রাউন্ড, আর ওখানে রয়েছে পাহাড়, যেটার ভিউটা আপনারা ছাদ থেকে পেতে পারেন এবং ওই ধারের রুম থেকে পেতে পারেন, 112 নম্বর। আর ওপরে 6টা রয়েছে, নিচে 6টা রুম রয়েছে। তো চলুন রুম দেখাই আপনাদেরকে, আর রুমের কি রেন্ট সেগুলো তো জানাবোই অবশ্যই, আর কন্ট্যাক্ট নাম্বারটা দেবো। আর এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর তাছাড়াও রয়েছে এখানে ইলেকট্রিক চলে গেলে জেনারেটরের ব্যবস্থা। তো ওনাদের প্রথমে একটা নিচে রুম দেখাই, 101। চলুন, তো এটা একদম গ্রাউন্ড ফ্লোরে, রুম নাম্বার হচ্ছে 101। চলুন ভিতরে ঢোকা যাক। দেখুন ভিতরে ঢুকতেই রয়েছে প্রথমে, এটা একটা ডবল বেড, এটা একটা ডবল বেড, তিনজন তিনজন ছজন শুতে পারবে, তাই তো? দুজন করে চারজন, তাই তো? আচ্ছা, এখানে একটা ফ্যান রয়েছে, এটা কিন্তু নন এসি রুম। আর দুটো জানালা রয়েছে, একটা এই দিকে আর একটা ওই দিকে। আর স্পেস বলতে এখানে রয়েছে একটা টেবিল, আর এখানে মোটামুটি কিছু রাখার জন্য। আর ওখানে একটা বেসিন রয়েছে, জানালা রয়েছে, একটা চেয়ার রয়েছে। এখানে বাথরুমের সামনে রয়েছে একটা আয়না, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল পট, আর পুরোটাই টাইলস ফিনিশিং, বালতি, মগ। ওখানে রয়েছে হ্যান্ড শাওয়ার, আর এখানে রয়েছে শাওয়ার রয়েছে, আর ওখানে কিন্তু গিজার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে জামাকাপড়ের, জামাকাপড় ঝুলানোর জন্য। তো বেশ পরিষ্কার ঝকঝকে একদম ফ্লোর রুমটাও, রুমের নিচেও ফ্লোরে একদম টাইলসের কাজ করা রয়েছে, একদম পরিষ্কার ঝকঝকে। রুমের ভিউটা আপনারা আরেকবার দেখে নিন ভালো করে। তো মোটামুটি এইতে চারজন, তাই তো দাদা? এটা ভাড়া কি পড়বে? হ্যাঁ, সে মানে এখন আমি অফ সিজনের কথা বলছি, সিজন অনুযায়ী তো সব জায়গাতেই ভ্যারি করে। এখন অন সিজনে যেটা নরমাল রেট থাকে, এটা আপনার থাকে ডাবল বেড 1200, ট্রিপল বেড 1500, ফোর বেড 1800-2000 মতো। আচ্ছা আচ্ছা, এখানে গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি এটা এখন 1200 টাকা, তাই তো? হ্যাঁ, ডাবল বেড। আচ্ছা দাদা, চলুন আর একটা উপরে রুম দেখি। তো এখানে যদি আপনারা থাকেন এই রুমটায়, এখানে একটা সুন্দর মনোরম পরিবেশ সামনে পাচ্ছেন। আর চলুন আমরা এবার ভেতরে যাই, ভিতরে গিয়ে উপরে যাই। খাওয়া দাওয়া করার জন্য এখানে চেয়ার টেবিল সবই রয়েছে, নিয়ে আপনারা এখানে বসে একদম ভিউ দেখতে দেখতে খেতে পারবেন। তো এখান দিয়ে যে ভিউটা পাওয়া যাচ্ছে সে ভিউটা কিছুটা এই রকম, দেখুন ঝলমলে রোদ, পরিষ্কার আকাশ, আর ওই দিকে রয়েছে পাহাড়, কিন্তু ওটা ছাদ থেকে দেখা যাবে, দেখাবো আপনাদেরকে। তো চলুন ফার্স্ট ফ্লোরে একটা রুম দেখা যাক। এই রুম নাম্বারটা কত দাদা? 112। এটা হচ্ছে 112 নম্বর রুম। তো 112 নম্বর রুমে ঢুকলাম, এখানেও দেখুন দুটো কিন্তু ডবল বেড রয়েছে, দুজন দুজন চারজন। আর এটা এসি রুম, তাছাড়া পাখাও রয়েছে,
ওখানে একটা টেবিল রয়েছে যেখানে জল, এসির রিমোট আর এখানে মোবাইল চার্জ দেওয়ার জায়গা রয়েছে বিছানার পাশেই। বেশ বড় স্পেশিয়াস। তাছাড়াও এখানেও রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জায়গা, দুটো চেয়ার রয়েছে ভেতরে। আচ্ছা, বাথরুমের বাইরে রয়েছে আয়না, বেসিন আর এখানে রয়েছে ডাস্টবিন। আর বাথরুমটা হচ্ছে কিছুটা এই রকম, দেখুন বাথরুমের স্পেসটা দেখুন এবং সৌন্দর্যটা দেখুন। বাথরুমে রয়েছে গিজার, এখানে রয়েছে শাওয়ার, কল রয়েছে আর এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল পট। ফ্লোরে দারুণ টাইলসের কাজ করা এবং বাথরুমটা কিছুটা এই রকম। ঘরটা এখান থেকে দেখুন, বাথরুমের কাছ থেকে কতটা বড় আপনারা আন্দাজ করতে পারবেনই আশা করছি। এখানেও কিন্তু বিছানার এই পাশেও মোবাইল চার্জ দেওয়ার জায়গা আছে, যেটা আমি দেখলাম ওখানে রয়েছে এবং ওখানে রয়েছে আর এখানেও রয়েছে। মানে মোবাইল চার্জ দেওয়ার জায়গা বা আপনার গ্যাজেটস, ইলেকট্রনিক, ক্যামেরা ট্যামেরা থাকলে কোনো অসুবিধা নেই। এখানে চারজন থেকে আপনারা চারজনেই মোটামুটি একসাথে চার্জ দিতে পারেন। তো চলুন বাইরে যাই। এই ওপরে রয়েছে একটা রুম, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে আর ওই দিকে তিনটে, মোট ছটা রুম রয়েছে এই ওপরের ফ্লোরে। এটা রুম নম্বর কত দাদা? 107। 107 যেটা দেখলাম এক্ষুনি, ওটা 112 আর এটা হচ্ছে 107। মোটামুটি সেমি ক্যাটাগরি দেখতে পাচ্ছি। বেশ বড় স্পেশিয়াস, দুটো করে ডবল বেড রয়েছে, চারজন থাকতে পারবে, পাঁচজনও থাকতে পারবে আরাম করে। এখানে একটা বড় জানালা রয়েছে, দুটো করে জানালা রয়েছেই প্রত্যেকটা রুমে। আর মোবাইল চার্জিং পয়েন্ট যেমন প্রত্যেকটা রুমে দেখতে পাচ্ছি অনেক রয়েছে। আর এটাও কিন্তু এসি রুম, আর এটা হচ্ছে একটা পাখাও রয়েছে, ফ্যানও রয়েছে। আর বাইরে বেরিয়ে যেমন বাথরুমের বাইরে বেসিন, আয়না আর এই বাথরুমটা কিছুটা এই রকম। তো দাদা, এই এসি রুমের ভাড়া কি আছে এখন? প্রতিটা রুমে ফোর বেড, আচ্ছা আচ্ছা। তো ছাদে উঠে দেখুন, রাইট সাইডের ভিউটা কিছুটা এই রকম। বিকালবেলা সন্ধ্যেবেলা বসে আপনারা চেয়ার নিয়ে এই মনোরম পরিবেশটাকে উপভোগ করতে পারবেন এই রিসর্টের ছাদ থেকে। তো রঙ্গিনী অযোধ্যা হোটেল অ্যান্ড রিসর্টের পুরো ভিউটা আপনাদেরকে দিলাম, রুম দেখালাম গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে, ছাদ থেকে ভিউটাও দেখালাম, অপূর্ব লাগলো আমার কিন্তু। আর এনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আর যারা খাওয়া দাওয়া করবেন সেটা একটা বড় প্রশ্ন, দাদাদের কিন্তু নিচে রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। আর এনাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইটা, কার্ডটা রয়েছে এটা, আর কন্ট্যাক্ট নাম্বারটা তাও আমি স্ক্রিনে ও ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা সুবিধার্থে ফোন করে নেবেন। দাদা কিছু বলতে চান কাস্টমারদের জন্য? আপনারা অযোধ্যা আসুন এবং পুরুলিয়ার অযোধ্যা এলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা যতটা পারবো মানে আমরা পুরো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা জিনিসে, কোনো জিনিসই যেন কোনো অসুবিধা না হয়। থাকা খাওয়া দাওয়ার তো ব্যবস্থা রয়েছে, আপনারা সাইট সিন এর জন্য কি ব্যবস্থা? সাইট সিন এর জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে, আপনারাই করে দেবেন? আমরাই করে দিই, যোগাযোগ নাম্বার দিয়ে দেবো আমরা গাড়ির, সরাসরি গাড়ির ওনারের সাথে যোগাযোগ করতে পারবেন, মাঝে কোনো থার্ড পার্সন থাকবে না। আচ্ছা আচ্ছা, যেটা এটা খুব ভালো জিনিস, আপনারাও জানেন। তো এলে অবশ্যই আপনারা ট্রাই করবেন, এখানে দারুণ পরিবেশ। আর নাম্বার তো ডেসক্রিপশানে দিয়ে দিলাম, চলুন দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।